আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকেও ভালো রাখছে প্রিয় বন্ধুরা স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা জানতে যাচ্ছি স্বপ্ন যদি আপনি গর্ত বা গোহা দেখেন তাহলে এর ব্যাখ্যা কী হবে এর আগে একটি কথা বলে নিই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন দিন প্রচারের স্বার্থে আপনি একজন সহযোগী হবেন ভালো জিনিসগুলো অপর নিকট পৌঁছাবে এর মাধ্যম আপনি হবেন এমনটা আশা রাখি প্রিয় বন্ধুরা আজকের স্বপ্নের ব্যাখ্যায় আমরা খুবই চমকপ্রদ বিষয়টি বলতে যাচ্ছি অল্প সময় আমাদের সাথে থাকুন সেই বিষয়টি জেনে যান প্রিয় বন্ধুরা স্বপ্নে গর্ত বা গুহা দেখলে আল্লাহ সিরিন এর ব্যাখ্যা কী আনছেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি স্বপ্নে জমিনে বা দেয়ালে গর্ত বা গুহা দেখাটা মুখ বোঝায় তাই যদি কেউ দেখে গুহা থেকে প্রাণী বের হচ্ছে তাহলে গুহাটি হল মুখ আর প্রাণীটি হলো কথা অতএব এর তা আবির হলো ওই প্রাণীর অবস্থা অনুযায়ী অনেক বড় প্রাণী বের হলে কথা অনেক বড় হবে এমনটা বোঝা যাবে বর্ণিত আছে যে এক লোক আল্লাহ আহিবনে সিরিনের কাছে এসে বললেন আমি একটি গুহা দেখেছি যা আকারে অনেক সংকীর্ণ এবং এটাও দেখেছি যে এই সংকীর্ণ গুহা থেকে বিরাট আকৃতির একটি গরু বের হচ্ছে আল্লামা আহিবনে সিরিন রহমতুল্লাহ এর ব্যাখ্যায় বললেন গুহাটা হলো মুখ আর গরুটি হলো মুখের এমন একটি বড় কথা যা মুখ থেকে বের হওয়ার পরে ফেরত যাবে না বন্ধুরা আশা করি সকলে বুঝতে পারছেন তাহলে স্বপ্নে গর্ত বা গুহা দেখলে কি হয় আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন রইল না এরপরেও যদি কোনো স্বপ্ন আপনারা দেখে থাকেন আমাদেরকে কমেন্টস করবেন সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরকাত